নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের 292তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের অপূর্ব জীবনের কয়েকটি স্মরণীয় ঘটনা। মহারাজ স্বপ্ন সম্পর্কে বিশেষ গুরুত্ব দিতেন না, কিন্তু তিনি মনে করতেন কতকগুলি স্বপ্ন কারো জীবন ও অদৃষ্টে ভাবী উন্নতির সূচনা ব্যক্ত করে। এইরকম তিনটি স্বপ্নের কথা মহারাজ স্বহস্তে লিপিবদ্ধ করে গেছেন। তার মধ্যে একটির কথা আমরা আগের পর্বে আলোচনা করেছি। মহারাজ বলেছিলেন, 1960 সালে যখন শেষবার মায়াবতী এসেছিলাম, তখন গুরু মহারাজের একটি স্বপ্ন পেয়ে ধন্য হই এবং আবার তা হয় ইনস্টিটিউটে 1963 সালে। একজন ভক্ত মহারাজকে বলেন, সাধু জীবন যাপন করা খুবই কঠিন। মহারাজ বলেছিলেন, হ্যাঁ তা সত্যি, কৃপা, শ্রী শ্রী মায়ের কৃপা দরকার সাধু জীবন যাপনের জন্যে। মহারাজ একদিন একটি অতি সাধারণ স্মরণিকায় প্রকাশিত শ্রী শ্রী সারদা দেবীর নিজের কথায় দক্ষিণেশ্বরে আমার দিনগুলি শীর্ষক একটি রচনা পড়েছিলেন। পড়েই এত অভিভূত হয়েছিলেন যে সঙ্গে সঙ্গে রচনাটির 20 কপি জেরক্স করতে পাঠালেন এবং সেবককে নির্দেশ দিলেন সংঘের বিভিন্ন প্রকাশনা কেন্দ্রে একটি করে পাঠাতে, যাতে তারা রচনাটি স্থানীয় ভাষায় ভাষান্তর করে তাদের পত্রিকায় প্রকাশ করতে পারে। 2003 সাল মঠে দুর্গাপুজো চলছে। অষ্টমী পুজোর সকালে পূজ্যপাদ মহারাজ সেবকদের বলেছেন, শ্রী শ্রী মায়ের মন্দিরে যাবেন। সেবকরা তৈরি হওয়ার আগেই মহারাজ তৈরি হয়ে বসে আছেন, বেরোনোর জন্যে ব্যস্ত হয়ে পড়েছেন, বেরিয়ে এগিয়ে চলেছেন। সেবক বললেন, মা দুর্গার মণ্ডপে আগে প্রণাম করবেন চলুন। মহারাজ বললেন, না না মণ্ডপে যাব না, ওখানে শুধুই মানুষের ভিড়, চলো মায়ের মন্দিরেই যাব, তিনিই আসল দুর্গা, মাই আমাদের আসল দুর্গা, তার কাছেই চলো। মায়ের মন্দিরে গিয়ে মহারাজ প্রণামাদি সেরে প্রায় আধ ঘন্টা চেয়ারে বসে অপলক নয়নে মাকে দেখছিলেন। সেদিনের সে পরিবেশের গাম্ভীর্য অবর্ণনীয়। মাকে অর্ঘ্য প্রদান করে আবার প্রণাম সেরে মহারাজ সোজা ঘরে ফিরেছিলেন। পূজনীয় মহারাজ মনে করতেন, বর্তমান এবং ভাবী সমাজের প্রতিটি সমস্যার সমাধান রয়েছে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর মধ্যে। মহারাজ বাংলাদেশে প্রকাশিত একটি বই পড়েছিলেন। বইটি পড়ে মানুষের দুঃখে মহারাজ খুব মর্মাহত হয়েছিলেন এবং 2 দিন অন্তর্মুখ হয়ে সত্যি সত্যি চোখের জল ফেলেছিলেন। আশ্চর্য, মহারাজের মনে হলো এ সমস্যার উত্তর স্বামী বিবেকানন্দ, কারণ তিনি তার সচিবকে নির্দেশ দেন স্বামীজির রচনাবলীর কয়েকটি খণ্ড বাংলাদেশ সরকারের উচ্চ পদে যারা আসীন আছেন তাদের কাছে পাঠিয়ে দেবার জন্যে। মহারাজের বিশ্বাস, স্বামীজির গ্রন্থ অধ্যয়ন করলে চেতনার বিকাশ হবে, হৃদয়ের প্রকাশ অবশ্যই ঘটবে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচারের প্রতি মহারাজের ছিল নিরলস আগ্রহ। বিভিন্ন কেন্দ্রের সাধুরা এলেই এ ব্যাপারে তিনি জিজ্ঞাসা করতেন, বিশেষ করে স্বামীজির বই আরও বেশি করে বিক্রির বন্দোবস্ত করতে বলতেন। তার প্রত্যেক ভাষণে মহারাজ উল্লেখ করতেন বিবেকানন্দ সাহিত্য কীভাবে আমাদের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে পরিবর্তন আনতে পারে। বক্তৃতা শেষে দেখা যেত বিবেকানন্দ সাহিত্য কেনার প্রতি মানুষের কী গভীর আকুতি। সমগ্র জীবনে মহারাজ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বেদান্ত ও বিবেকানন্দের ভাবনার উপর। তিনি তার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতেন জগতের সর্বপ্রকার ব্যাধির সত্যিকারের সমাধান রয়েছে বেদান্ত ও বিবেকানন্দের চিন্তায়। শুধু তাতে সমাধান আছে বলে মনে করতেন তা নয়, সমস্যার সমাধানের উপায় হিসাবে তিনি সেই ভাবনাকে প্রয়োগ করেছেন এবং সফলও হয়েছেন।
আজীবন সংঘের প্রতি ছিল তার অপরিসীম ভালোবাসা ও প্রগাঢ় শ্রদ্ধা। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা।